বিরিয়ানির দোকান লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি, ঘটনায় জখম দুজন। ঘটনার পর পেরিয়ে গেছে ২৪ ঘন্টা, আতঙ্ক কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা দোকান মালিক ও কর্মচারীদের। এক ধাক্কায় কমল বিক্রি, ক্রেতারাও ধারে কাছে ঘেরছেন না দোকানের। বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলিচালনার ঘটনার পর পেরিয়ে গেছে ২৪ ঘন্টা, এখনো আতঙ্ক তাড়া করে ফিরছে দোকান মালিক সহ কর্মচারীদের মধ্যে, আতঙ্ক ক্রেতাদের মধ্যেও। সোমবার দুপুরে বারাকপুর ওয়ারলেস এলাকায় বিরিয়ানির দোকানে আচমকায় তিন দুষ্কৃতী এসে গুলি চালায়। ঘটনায় জখম হন দুজন, তাদের মধ্যে একজন দোকানের কর্মচারী, অপরজন দোকানে আসা এক ক্রেতা। ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন পুলিশ কর্মীরা, খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এদিনও সকাল থেকে চোখে মুখে একরাশ আতঙ্ক দোকান মালিক ও কর্মচারীদের। দোকান সূত্রে খবর, এলাকায় দীর্ঘদিন ধরে বিরিয়ানি বিক্রি করেন দি বাপি বিরিয়ানি সেন্টারের কর্মীরা, বেশ কয়েকজন এই কাজের সাথেও যুক্ত। সোমবার দুপুরেই আচমকা তিন দুষ্কৃতী মোটর বাইকে চেপে এসে দোকান লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় আহত হন দোকানের এক কর্মী, আহত হন এক ক্রেতা। গুলি লাগে এক ক্রেতার আঙুলে, গুলি আঙুল ছুঁয়ে বেরিয়ে যায়। দোকান কর্মীর গুলি লাগে বুকে। জানা গেছে দোকান মালিক বাপি দাস হামলাকারীদের মূল লক্ষ্য ছিল, তেমনই অনুমান পুলিশেরও। তবে ঠিক কি কারণে হামলা তা পরিষ্কার জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ। ঘটনার পর পার হয়েছে দীর্ঘ সময়, এখনও আতঙ্ক তাড়া করে ফিরছে এলাকায়। এ বিষয়ে দোকান মালিক বাপি বলেন, দীর্ঘদিনের ব্যবসা, ভয় রয়েছে, তবুও দোকান তো খুলতে হবে, এতগুলি কর্মচারী, পুলিশ আশ্বাস দিয়েছেন, আতঙ্ক কাটিয়ে তাই আবার শুরু করেছি। ভয় তো দাদা আছে, ভয় কেন থাকবে না, তো মানুষ মাত্রই ভয়, মানে ভয় আছে, কিন্তু দোকান তো খুলতে হবে। দোকান না খুললে লেবারগুলো আমাদের যে এত লেবার আছে, আমাদের উপরে সব ডিপেন্ডেন্ট আছে, আমার উপরে সব চলছে, আমার দোকানের উপরে চলছে, তো ওটা কীভাবে আমরা দোকানটা বন্ধ। আর তারপর প্রশাসন আশ্বাস দিয়েছে আপনারা যখন আমরা পিছনে আছি, তাহলে আমাদের ওই ভয়টা একটুখানি কিঞ্চিত মতন কম হয়েছে, এই জন্য আজকে দোকান খুলেছি স্বাভাবিকের মতন, পাবলিকের জন্য দোকান খোলা হয়েছে, লেবাররা এসছে, আর মানে প্রশাসন যেটা করবে ওটাই ভালো করছে, কিন্তু বেরোতে হচ্ছে, করতে হবে, ওনাদের জন্য, আমাদের জন্য বা লেবারের জন্য তো করতে হবে, জিনিসটা বন্ধ করে দিলে তো হবে না। সূত্রের খবর, প্রতিদিন দোকানে যেখানে গড়ে ১৫ থেকে ১৬ হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয়, এক ধাক্কায় তা নেমেছে ৩ থেকে ৪ হাঁড়িতে। অবস্থা আগেই অনুমান করতে পেরে এদিন কম বিরিয়ানি তৈরি করা হয়েছিল দোকানে। অন্য দিনের মতো আজ দোকানে কাজের চাপ নেই, যথেষ্টই ফাঁকা দোকান। ক্রেতারাও আতঙ্কে দোকানের ধারে কাছে ঘেঁষছেন না। দোকানের কর্মচারী জুলি খাতুন বলেন, ভয় লাগছে, কাজ না করলে পেট চলবে না, আমার স্বামী নেই, বাড়িতে দুটো সন্তান, আমি কাজ না করলে তাদের খাওয়াবো কী করে। দোকানের সামনেই কাজ করছিলাম কালকে, চোখের সামনে দেখি বাইকে বসে তিনজন হঠাৎ গুলি চালাচ্ছে, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ভগবানের আশীর্বাদে বেঁচে গেছি। ভয় তো ভীষণ ভয় লেগেছে, কোনোদিন আমি এরকম ঘটনা দেখিনি, যেরকম কালকে কালকে হয়েছে। আমি তো এসে এইখানেই কাজ করছি, আর গুলি চলছে ওই সামনে থেকে, একদম মানে কোনোদিন আমি ভাবিনি কি এমনি চোখ থেকে আমি ঘটনাটা দেখবো। আমি ভাবো টায়ার ভাস্ট করেছে, আমি নিজে কাজ করে যাচ্ছি, তখন ঘুরে দেখছি তিনটে লোক বাইকে বসে গুলি চালাচ্ছে। তখন আমি ছুট বেরো ভিতরে ঢুকেছি, যখন দেখছি ওই একটা দাদার গুলি লেগেছে, রক্ত বেরোতে লাগলো, একটা দাদার হাতে লাগলো, হাত ফেটে গেছে, রক্ত রক্ত দেখে আমার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, গা কাঁপাতে লাগলো ভয়। তখন ওই দাদা আমাকে বলেছে পুরো তুমি বসে থাকো, কিছু তোমার না হোক চুপ করে বসো। দাদারা ভয় খেয়ে গেছে কি আমাকে তো লাগিনি একদম, কিন্তু আমি সামনে ছিলাম কালকে। ভয় তো অনেক লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো খেটে খাওয়া আছে, না খাটলে তো খাবো কি, কাজ তো করতেই হবে, এই জন্যে আসলো। কাজ না করলে পেট ভরবে কি, আমার বাড়ির ছোটো ছোটো দুটো বাচ্চা, স্বামী নেই, না খাটলে বাচ্চা থেকে কী করে মানুষ করবো। হ্যাঁ, পুলিশ কালকে এসেছিল, পুলিশ আসলো, অনেক অনেক জনা আসলো, কথাবার্তা হলো, তারপরে আমরা ৪:৩০ বাজলো, আমি নিজে বাড়ি চলে গেছি। সোমবারের আতঙ্ক কাটিয়ে নতুন করে ছন্দে ফিরতে চাইছে বাপি বিরিয়ানি সেন্টারের কর্মীরা, তবে গোটা ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাকপুর।